অবশেষে জানা গেল বলিউড থেকে কে হচ্ছেন শাকিব খানের নতুন নায়িকা। এর আগে প্রাচী দেশাই, নেহা শর্মা, জেরিন খান কিংবা শেহনাজ গিলের নাম শোনা গেলেও সবাইকে চমকে দিয়ে এক্ষেত্রে ঘোষণা করা হলো ইমরান হাশমির এক নায়িকার নাম। ঢালিউড তারকা শাকিব খানের সঙ্গে নতুন ছবিতে নায়িকা হতে যাচ্ছেন বলিউডের সোনাল চৌহান। কদিন আগে শহীদ কাপুরের সঙ্গে নতুন ছবির শুটিং শেষ করে মুম্বাই পৌঁছেছেন সোনাল। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, শাকিবের বিপরীতে দরদ সিনেমায় অভিনয়ের ব্যাপারে সোনালের সঙ্গে তাদের চুক্তি স্বাক্ষর হয়েছে। এছাড়াও এই বলিউড নায়িকার অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে সিনেমাটির ভারত অংশের প্রযোজনা প্রতিষ্ঠান স্ক্রিন মুভিজ। যদিও পরিচালকের পক্ষ থেকে এখনও পর্যন্ত নায়িকার বিষয়টি নিয়ে কোনো ঘোষণা আসেনি, তবে অনন্য মামুন ফেসবুকে জানিয়েছেন এই সিনেমায় ভারত এবং বাংলাদেশের আরও বেশ কয়েকজন নামী তারকা অভিনয় করবেন। তারা হলেন কলকাতার জনপ্রিয় নায়িকা পায়েল সরকার, দেবচন্দ্রিমা রায়, অভিনেতা রাজন শর্মা, বাংলাদেশের মিশা সওদাগর, লুৎফর রহমান, এলিনা শাম্মি ও ইন্দুরাস্তিশ। প্রসঙ্গত, ভারতের উত্তরপ্রদেশের মেয়ে সোনাল চৌহান বিত্তশালী পরিবারের মেয়ে হয়েও তিনি নিজ স্বপ্নপূরণের উদ্দেশ্যে অভিনয় এসেছিলেন। 2006 সালে মুক্তি পায় হিমেশ রেশমিয়ার জনপ্রিয় গান আপকা সুরুর। সেখানে মডেল হিসেবে প্রথমবারের মতো সোনালের অভিষেক ঘটে। এরপর 2008 সালে ইমরান হাশমির সঙ্গে জান্নাত সিনেমায় জুটি বাঁধেন তিনি। ছবিটি বলিউডে বেশ জনপ্রিয়তা লাভ করে, পাশাপাশি ছবির গানগুলিও আকাশচুম্বী জনপ্রিয়তা পায়। মূলত ইমরান হাশমির বিপরীতে কাজ করেই আলোচনায় আসেন সোনাল চৌহান। তারপরও তিনি বলিউডে কাজের পরিমাণ কমিয়ে দেন, একটা সময় তামিল ও তেলুগু সিনেমায় কাজ করা শুরু করেন। মাঝে মাঝে হিন্দি কয়েকটি সিনেমায় কাজ করলেও সেভাবে আলোচনায় আসতে পারেননি তিনি। সবশেষ এবছর মুক্তিপ্রাপ্ত দক্ষিণী সুপারস্টার প্রভাসের আদিপুরুষ সিনেমাতেও অভিনয় করেন তিনি। অভিনয় জীবনে স্টারডাস্ট, ফিল্মফেয়ার সহ একাধিক পুরস্কারও জিতেছেন সোনাল। 2005 সালে জিতেছিলেন ফেমিনো মিস ইন্ডিয়া, সেই সাথে মিস ওয়ার্ল্ড ট্যুরিজম টাইটেলেও ভূষিত হন এই নায়িকা। সোনাল শুধু একজন অভিনেত্রী নন, তিনি একজন গায়িকাও। প্রসঙ্গত, দরদের পরিচালক সহ ছবিসংশ্লিষ্ট একাধিক সূত্র অবশ্য এর আগে জানিয়েছিল শাকিবের বিপরীতে বলিউডের প্রাচী দেশাই, নেহা শর্মা, জেরিন খান ও শাহনাজ গিলের মধ্যে যে কোনো একজনকে দেখা যাবে। পরিচালক অনন্য মামুন জানিয়েছেন, একটানা 35 দিনের শুটিংয়ের মধ্য দিয়ে ছবিটির পুরোপুরি কাজ শেষ হবে। বাংলাদেশ এবং ভারতে এটি একসঙ্গে মুক্তি পাবে। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব খানকে নিয়ে কথা বলতে গিয়ে পরিচালক অনন্য মামুন বলেন, বাংলাদেশ থেকে যে চ্যালেঞ্জ নিয়ে নেমেছি এটা শাকিব ভাইকে সঙ্গে না নিলে সম্ভব হতো না। প্রত্যেক প্রযোজক তার লগ্নিকৃত অর্থ ফেরতের গ্যারান্টি চান। শাকিব ভাই এমন একজন সুপারস্টার যাকে নিলে লগ্নি ফেরতের গ্যারান্টি থাকে। অন্যদের ছোট করছি না, তবে তাদের ভ্যালু কন্টেন্ট দেখার পরে কিন্তু শাকিব ভাইয়ের বিশেষত্ব হচ্ছে তাকে রাখলে একটা নাম্বার অফ অ্যামাউন্ট অর্থ সিকিউরিটি হিসেবে থাকে। এছাড়াও আলোচিত এই সিনেমাটির ব্যাপারে তিনি বলেন, দর্শকদেরকে এতটুকুই বলবো, আমরা একটা নতুন চিন্তাভাবনা করছি, যেহেতু হিন্দি ফিল্ম বাংলাদেশে আসছে সেহেতু আমরা ওই মার্কেটটিতে ঢুকতে চাচ্ছি। তিনি আরও বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার শাকিব খান, তাকে নিয়ে আমি এমন একটি সিনেমা বানাবো যেটি প্যান ইন্ডিয়ায় রিলিজ পাবে। তবে শুধু রিলিজ করার জন্য সিনেমাটি বানাবো না, গল্প, চিত্রধারণ, গল্পের বাজেট সব কিছু একটি হিন্দি সিনেমার মতো করেই করছি, যাতে আমরা ওই মার্কেটটিতে ঢুকতে পারি এবং আমাদের বাংলা সিনেমার বাজারটা আরও একটু বড় হয়। জানা গেছে বাংলা ছাড়াও হিন্দি, তামিল, তেলেগু ও মালায়ালাম ভাষায় মুক্তি দেওয়া হবে শাকিবে আলোচিত এই ছবিটি, যেটিকে মূলত বলা হয় প্যান ইন্ডিয়ান সিনেমা। এ নিয়ে শাকিব ভক্তরা আলোচনায় মেতেছেন।